এখানে যদি আমি দেখাই দেখুন প্রত্যেকটা গাটে জালি আছে এমন কোনো গাট বাকি আছে কি যেখানে জালি নেই তো আজকে আমি শীতকালীন গাটে গাটে ফলনশীল কিছু শশার জাত দেখাবো তার সাথে যদি আপনার শশার কালার হালকা সাদা টাইপ অর্থাৎ যেটা লোকাল দেশি টাইপের সেরকম হয় তাহলে তো তার মার্কেটে চাহিদা অনেক গুণ বেড়ে যায় তো আজকে সেরকম কিছু জাত সম্পর্কে আলোচনা করব। শীতকালীন যেগুলো মাটি এবং মাচা দুটোতেই লাগানো যায় এই হলো একটা গাছ আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন এখান থেকে শুরু করে প্রথম এক দুই এখানে দেখুন তিন চার জাস্ট জালিগুলো দেখুন যে বলেছিলাম গাটে গাটে জালি হয় তো সেটা প্রমাণ দেখাচ্ছে দেখুন এই গাটে তিনটে জালি তারপরের গাটেও জালি তো প্রত্যেকটা ঘাটেই জালি আমি যদি প্রত্যেকটা গাট আপনাদেরকে দেখাই তারপরে দেখুন এখানে 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 দুটো জালি প্রত্যেকটা গাটে একদম শেষ পর্যন্ত এখানের পরও দেখুন এখানে তারপর কিন্তু এখানে যেটা মেন ডোগা এখানে শেষ হয়েছে সেখানেও কিন্তু দেখুন দুটো জালি ভালো করে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে দুটো এখানে একটা তিনটে এইটুকু জায়গার মধ্যে তিনটে জালি আবার এখানে একটা জালি চারটা আবার এখানে একটা মানে এইটুকু জায়গাটার মধ্যে পাঁচটা জালি তো আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা গাটে জালি হবে এবং প্রত্যেকটা ঘাটে দেখুন দুটো কোনো ঘাটে এখানেও দেখুন প্রত্যেকটা ঘাটেই জালি আছে আবার কোনো কোনো ঘাটে তো দুটো তিনটে এখানে দেখুন তিনটে জালি এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তার একটিমাত্র কারণ হলো যে আমি নিজে এগুলো চাষবাস করি তার জন্যই কিন্তু এটা সম্ভব হয় যে আপনাদের সামনে তুলে ধরার তো যাই হোক আজকে কিন্তু এখন যে টাইম এখন কিন্তু শীতকালীন শশা লাগানোর সময় হয়ে গেছে তো শীতকালীন শশা লাগানোর সঠিক সময় সঠিক জাত আজকে আমরা নির্বাচন করব তার সম্পর্কে বিস্তারিত কিছু জানাবো সেই জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরপর ভিডিওর মূল পর্বে যাওয়া যাক অর্থাৎ কোন সময় শীতের শশা রোপণ করার জন্য আদর্শ তো আমি ডেটটা বলে দিচ্ছি যে আপনারা এটা যদি বাংলার তারিখ বলি আশ্বিন মাসের পনেরোর পর থেকে কিন্তু আপনারা যদি শীতের শশাটা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু গরম থাকতে থাকতে গাছটা হয়ে যাবে এবং শীতের দিকে গিয়ে কিন্তু ফল দেবে আর আমি যদি ইংরেজির কথা বলি তাহলে অক্টোবর মাসের আট দশ তারিখ থেকে শুরু করতে পারেন তো এই টাইমে যদি চাষটা করেন অর্থাৎ এই টাইমে যদি বীজ রোপণ করেন তাহলে কিন্তু এই টাইমে গরম ভাবটা থাকবে গরমে গাছটা খুব বেশি পরিমাণে বেড়ে যাবে তারপর কিন্তু শীতে গিয়ে ওটা ফল দেবে তো এটাই হচ্ছে তার আদর্শ সময় যদিও বা বাংলার আমি যদি বলি একদম আশ্বিন মাসের পনেরো তারিখ থেকে শুরু করে পৌষ মাস পর্যন্ত জাতগুলো রোপণ করা যাবে এমন জাত আছে যেগুলো প্রত্যেকটা গাটে জ্বালি থাকবে এবং মার্কেটে চাহিদা সব থেকে বেশি থাকবে সেই জাতগুলোই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাববেন যে বীজ কীভাবে পাবো তো বীজ নেওয়ার জন্য আমি নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা বীজ আপনার নিজের বাড়িতে নিয়ে নিতে পারেন এরপর কিন্তু সরাসরি আমি আপনাদের সামনে জাতগুলো তুলে ধরবো আর তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমি আরেকটা কথা বলে দিই যে আমার এখন একটু খুব গলার ব্যথা আছে তার জন্য কিন্তু আমি দোকানে যেতে পারিনি তার জন্য আমি বাড়ি থেকেই কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি যাই হোক প্রথমত দেখুন প্রথমে যে যাত্রীর সম্পর্কে আলোচনা করব সেটা হলো সেঞ্চুরি তো এই যে যাত্রা আছে আমি কিন্তু গত বছর ভিডিও বানিয়েছিলাম এটার এই যাত্রার এবং গত বছর যাদের দিয়েছিলাম দুর্দান্ত রেজাল্ট হয়েছে তো প্রথমত আমি বলে দিই যে সেঞ্চুরি জাতটা রয়েছে এটা কিন্তু মাটি এবং মাচা দুটোতেই করা যায় শীতকালীন তো এটা দেখুন এফ টু কিউকাম্বার এফ টু কিউকাম্বার অর্থাৎ যেগুলো এফ ওয়ান হয় সেগুলো কিন্তু হাইব্রিড হয় হাইব্রিড শশার মার্কেটে বর্তমানে কিন্তু বাজার মূল্য একদমই নেই বা মার্কেটে বিক্রি হয় না বললেই চলে এফ টু মানে হলো হাইব্রিড এবং দেশির শঙ্করায়ন অর্থাৎ যে শশাটা রয়েছে সেটার কালার কিন্তু একদম বা দেখতে বা স্বাদ পুরোপুরি দেশির মতো কিন্তু ফলন হয় একদম থোকা থোকা হাইব্রিডের মতো প্রতি গাটে এবং প্রতি গাটে দুটো তিনটে করে তো এই যে জাতটা রয়েছে এটা যদি আপনারা মাচাতে চাষ করেন তাহলে কিন্তু এটা পঁয়তাল্লিশ দিনে ফল দেয় আর যদি মাটিতে করেন তাহলে বিয়াল্লিশ দিন থেকে কিন্তু ফল দেয় তো এই সেঞ্চুরি জাতটা গত বছরও খুব ভালো হয়েছিল এবছরও খুব ভালো হবে কিন্তু সেঞ্চুরিটা গেল এরপর যে দ্বিতীয় জাতটি দেখাবো সেটার নাম হলো হিমালয়া তো হিমালয়ের যে শশাটা এটাও কিন্তু আমি গত বছর কিন্তু বেশ কিছু কৃষকদেরকে চাষ করিয়েছিলাম এবং দুর্দান্ত রেজাল্ট হয়েছিলো হিমালয়া শশাটাও আপনারা দেখতে পাচ্ছেন এফ টু কিউ কাম্বার তো এফ এফ ওয়ান আর এফ টুর আমি পার্থক্য কিন্তু আমি প্রথমেই বলেছি এবং এখানে দেখুন এটার কিন্তু প্যাকেটের গায়ে বপন টাইম দেওয়া আছে এখানে দেখুন লিখা আছে আসিন হইতে পোষ মাটি বা মাচার পঁয়তাল্লিশ দিনে গাটে ঘাটে দীর্ঘমেয়াদি ফলন হয় আর এই শশাটার শশা কিন্তু লাল হয় না এবং পাতা কিন্তু ঝলসায় না তো এটা যদি আপনারা একদিন অন্তর অন্তর তুলেন তাও কিন্তু শশাটা কিন্তু লাল হবে না তো আমি রেকমেন্ড করব শশা যদি মাচাতে চাষ করেন অবশ্যই রোজ তুলে নেবেন কারণ শশা যত তুলবেন তত কিন্তু ফলন বাড়ে এটা আমি আমি নিজস্ব রেকমেন্ড করি তো যাই হোক এই যে জাতটা রয়েছে এটাও কিন্তু আপনারা দেখলেন এখানে মাটি বা মাচা দুটো জায়গাতেই করা যায় এবং এটাও কিন্তু পঁয়তাল্লিশ দিনের আর এই যে দুটো জাত সেঞ্চুরি বলুন অথবা হিমালয়া এগুলোর কিন্তু গাছ যথেষ্ট লম্বা হয় অর্থাৎ আপনারা যদি এ প্যাটার্ন মাচা করেন সাত ফুট আট ফুট হাইটের তাও কোনো সমস্যা নেই আবার যদি ফ্ল্যাট মাচা করেন চার ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুট তাও সমস্যা নেই আর মাটিতে যদি করেন তাও সমস্যা নেই তো এই জাতগুলো এই জন্যই ভালো যে কোনো টাইমে কিন্তু সারভাইভ করতে পারে এবং যদি অতিরিক্ত শীত পড়ে তাও কিন্তু ফল দিতে সক্ষম এই জাতগুলো তার জন্য এই দুটোই টপ কোয়ালিটির জাত আমার মনে হয় এ তো গেল পঁয়তাল্লিশ দিনের জাত কিন্তু যারা অল্প দিনের অর্থাৎ পঁয়ত্রিশ দিনের চাষ করতে চাইবেন তাদের জন্যও রয়েছে দেখুন তাদের জন্য রয়েছে স্পেশাল বারো পাতা শশা ফাইটার অর্জুন তো বারো পাতা অর্থাৎ যেটা পঁয়ত্রিশ দিনে ফল দেয় এটা মাটিতেই ভালো হয় তাছাড়া মাচাতেও করা যায় যারা অল্প দিনের মধ্যে মাচাই করতে চায় একটু কম হাইটের মাচা করে তারা কিন্তু স্পেশাল বারো পাতা শশা ফাইটার অর্জুনটাও করতে পারেন তো এটারও গাছের লংজিভিটি ভালো এবং শশার কালার ভালো মার্কেটের চাহিদা কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ দিন থেকে যেমন ফল দেয় তেমন এটাও কিন্তু এক মাসের উপরে কিন্তু ফল দিয়ে থাকে বাকি যে জাতগুলো দেখেছি এগুলো কিন্তু আরও বেশি দিন ফল দেয় যেহেতু এগুলো পঁয়তাল্লিশ দিনের ফলন তার জন্য এর লংজিভিটি আরও কিন্তু তুলনামূলক বেশি হয় তো পরবর্তী যে জাতটা দেখাবো সেটার নাম হলো ক্যাপ্টেন সিটস ক্যাপ্টেন সিডসের স্পেশাল শীতের মাটি মাচা গঙ্গা যমুনা তো এটাও কিন্তু আমি গত বছর ভিডিওতে দেখিয়েছিলাম এবং গত বছর কৃষকদেরকে করিয়েছিলাম ভালো রেজাল্ট হয়েছে প্রত্যেক জায়গায় খারাপ রেজাল্ট কোনো জায়গায় দেয়নি প্রত্যেকটা শশা কিন্তু গত বছর কোয়ালিটি মেনটেন করা হয়েছে বা ফলনের দিক থেকেও লং দিক থেকে বলুন বা মার্কেটের চাহিদা সবগুলোই মার্কেটের চাহিদা যুক্ত হয়েছিল বা ফলনও অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি হয়েছিল এই কারণে এবছর আরও এত জোর দিয়ে আমি বলতে পারছি এবং গত বছর আমি চাষ করেছিলাম নিজে আশা করি এবছরও কিছুটা করে আপনাদের জন্য পরিচর্যার ভিডিওগুলো দেব ওটা চেষ্টা করব কিন্তু সম্ভবত এবছর একটু জায়গার অভাবে হয়তো শীতের শশাটা লাগাতে পারব না কিন্তু আমি তাও চেষ্টা করব সর্বোচ্চ আপনাদেরকে পুরোপুরি গাইড করতে পারি বা আমি যদি নাও নিজে লাগাই আমি একজন কৃষককে দিয়ে করাবো যাতে আপনাদেরকে পুরোটাই দেখাতে পারি গত বছরের এই ভিডিওটা যদি না দেখেছেন সেটাও দেখতে পারেন আর গত বছরের ভিডিওটা কিন্তু তিপ্পান্ন হাজার মানুষ দেখেছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আর আমার এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি আপনার অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা পাঠিয়ে দেন তাহলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি সম্ভব অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে তো কুরিয়ারের জন্য দেখুন এইভাবে কিন্তু প্যাকেটিং হয়ে যায় আর প্রত্যেকটা অর্ডার কিন্তু প্রিপেড হবে অর্থাৎ আপনাকে আগে থেকে কিন্তু ফোনপেতে পে করে দিতে হবে এটাতে কোনো অসুবিধার কিছু নেই আপনারা পে করলে বীজ কিন্তু অবশ্যই পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি হবে না আমি আগেও বলছি এখনও বলছি যে ক্যাশ অন ডেলিভারি আমাদের হয় না আপনারা বিশ্বাস করে একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বীজ পেয়ে যাবেন বাড়িতে কোনো অসুবিধা নেই